যেই ব্যক্তি বিশ্বাস করবে রাসূল গায়েব জানবে তার যত ইবাদতের কিছু কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না যে ব্যক্তি মনে করবে আল্লাহ সব জায়গায় আছে তার যত ইবাদত করে কোনো কাজে লাগবে না তার পিছনে সালাত হবে না তার পিছনে সালাত হবে না না জানলে হবে আপনি বলতে পারেন যে আমি তো জানি না অমুক অমুক কি করে না জানলে আপনার হবে কিন্তু যখন জেনে গেছেন এই লোক মনে করে আল্লাহ সব জায়গায় আল্লাহ আরশের উপর নাই আল্লাহ আরশের উপরে না সেই ব্যক্তির পিছনে কোনো সালাত জায়েজ হবে না কোনোদিন মনে রাখবেন কারণ আল্লাহর সরাসরি বিরোধিতা করেছে আল্লাহর কোরআনের কথা বিরোধিতা করেছে রাসূলের হাদিসে হাদিসের বিরোধিতা করেছে হাজার দলিলের বিরোধিতা করেছে তাতে জিজ্ঞাসা করা উচিত রাসূলকে কেন আল্লাহ ডেকে নিলেন কেন তিনি মেরাজের রাত্রি ডেকে নিলেন এটা বলো আগে কেন আমি হাত উপরের দিকে তুলি কেন বিপদের সময় হাত উপরের দিকে তুলি কেন রাসূলুল্লাহ আরশ কেন কোরআন নাজিল হইতো কেন কেন আমাদের আমলনামা উপরে উঠে কেন এটা বলো আমরা তো আমলনামা তো ডান দিকে যাইতে পারতো ওদিকে যাইতে পারতো ওদিকে জানা কেন এটার উত্তর কিছু দিতে পারবে কোনোদিন আছে কোনো উত্তর আছে এটার এই জন্য যেই ব্যক্তি মনে করবে এই আকিদা যদি কোনো তার খরল থাকে ডিস্টার্ব থাকে ইমানে যদি সমস্যা থাকে তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সুতরাং ইমান ঠিক করা উচিত ইমান বোঝা উচিত ইমান বোঝার জন্য সময় দিতে হবে ইমানের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে শুধু বিশ্বাস করলে ইমান হয় না ইমানের জন্য অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে সাথে মুখে স্বীকৃতি দিতে হবে কর্মকাণ্ডে প্রতিপালন করতে হবে কম হোক ব্যাস হোক কিছু না কিছু থাকতে হবে কর্মকাণ্ডের মধ্যে একটাকে রাখা হয়েছে আলামত হিসাবে সেটা হচ্ছে সালাত যে ব্যক্তি সালাত পড়বে না সে ইমানদার বলে বিবেচিত হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা এটাই বলতেন আব্দুল্লাহ ইবনে শাকিক আল বালাখি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি তারা সবাই বলতেন যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হবে সে কখনো ঈমানদার থাকতে পারবে না মান তারাকা সালাত আফাকাত কাফারা তারা এটা বলতেন সুতরাং প্রত্যেকটি মানুষকে এইটাই জানা উচিত ইমানিয়াতের ক্ষেত্রে কোনো সামান্যতম ছাড় দেওয়ার সুযোগ নাই ইমান ছাড়তে হবে সেটা কোনো ইমান ছাড়লে সব শেষ মানুষের কোন কোন জিনিস আছে শুনেন একটা আছে ধরেন কারো সর্দি লইছে সেইটা চলে কোনো রকম কিন্তু ক্যান্সার হইলে বলে যে বাবারে যার ক্যান্সার হয়েছে তার কোনো কিছু আর করার দরকার কোনো কিছু আর গ্রহণযোগ্য হবে না দেখেন কোনো যে কোনো সময় চলে যেতে পারে মানুষ জীবন সম্পর্কে হরাশ হয়ে যে ব্যক্তি ইমানের সমস্যা আছে তার আপনি আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন যার ইমানের সমস্যা তার আমল দিয়ে কোনো কাজে লাগবে না ইমানে যার সমস্যা আছে হাজার বছর ইবাদত করলেও কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না এটা মনে রাখতে হবে হাজার বছর ইবাদত করলে কোনো কাজে লাগবে না এত বছর তো কেউ বাঁচে না বলার জন্য বললাম কিন্তু কোনো মানুষ ইমানের সমস্যা নিয়ে কবরে যাবে তার জীবনটা শেষ করে দিয়েছে এই জন্য কবরে গেলে যদি উত্তর চায় আপনার কাছে মান রব্বুকা তোমার রবকে কেন এটা বলবে জানেন আপনার রব যদি কোনো ডাইনে বামের লোকটা হয়ে থাকে আপনার রব যদি কোনো কারো কলমের ভিতরে অবস্থানকারী লোক হয়ে থাকে আপনার রব যদি কোনো এরকম লোক হয়ে থাকে যে তার কোনো গুণ নাই আপনি রব যদি এরকম লোক হয় এরকম মনে করে থাকেন আপনি মানুষের মতো বা সৃষ্টির কারো মতো অথবা আপনার রব যদি এমন তার কোনো গুণ না তার কোনো কিছু নাই মনে করে থাকেন অথবা তা এমন করেই মনে জুজুল্লাজি লাইতাজাজ্জা যারা পড়াচ্ছে তথাকথিত অনুপরমাণু আকারে পড়াচ্ছে এরা আল্লাহকে চিনে নাই এরা কবরে জবাব দিতে পারবে না রবের জবাব দিতে পারবে না রবের জবাব দিতে ওই ব্যক্তি পারবে যেভাবে রসুল পরীক্ষা করে দেখিয়েছেন জিজ্ঞাসা করেছেন এক নারীকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ নারী কি বলেছে আল্লাহ ফিসামা আল্লাহ উপরে সামার তো আসমান মনে করেন না এই আসমান কি কেউ দেখছেন আপনারা কেউ আসমান দেখছেন আসমান দেখছেন কেউ দেখছে দুনিয়ার কেউ দেখছে একজনে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসমান ভেদ করে উপরে গিয়েছিলেন আর কেউ আসমান দেখেনি দেখলে আবার আসতে পারে নাই কেউ হয়তো উপরে উঠে রাখছে আল্লাহ তারা তাকে হ্যাঁ ওরা ফারনাহু মাকান আলিয়া যাকে রাখছে তাকে অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু যারা একমাত্র আসমান ভেদ করে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান বলে আমরা আকাশের নীল দেখলে ওইটা আসমান মনে করে বসেন না ওইটা কেউ দেখে নাই এর নিচে যা আছে এগুলি সব কিছু উপরে আসমান আসমানের উপরে হচ্ছে আরশ যে ব্যক্তি উপরে বলবে সামা আরবি শব্দ উপরে বোঝায় উপরে বোঝা সামা অর্থ একটা সরস্বতী জায়গার নাম নয় এটা অনেকে ভুল করে থাকে তখন বেদুইন কি মহিলা কি বলছে ওই মহিলা কি বলছে কালো মহিলা বলছে যে আল্লাহ উপরে তো বলছে আমি কে বলছে আপনি আল্লাহর রাসূল বলছে আপনি এ সাহাবী তুমি একে আজাদ করে দাও সেই ইমানদার পরিচয় দিয়েছে ইমানের পরিচয় দিয়েছে যে ব্যক্তি আরশের উপর যেই সত্তা আরশের উপর তাকে চিনতে পেরেছে সেই ইমানদার আর যে ব্যক্তি আল্লাহকে তার যেখানে সেখানে মনে করেছে আল্লাহর গুণগুলি স্বীকার করেনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ তার সেই ইমানকে মনে করেছে শুধুমাত্র অন্তরে স্থান দেওয়ার জিনিস সেই ব্যক্তির ইমান এখনো আসেনি সে ইমানদার হইতে পারেনি ইমানের পিছনে মেহনত দরকার আছে ইমানের পিছনে শ্রম দেওয়ার দরকার আছে ইমান বুঝার বিষয় আছে ইমান বুঝার জন্য আবার বুখারি পড়ুন আবার কিতাবুল ইমান পড়ুন ইমান বুখারি ইমাম বুখারি ইমাম বুঝার জন্য
আকীদার কিতাবগুলি পড়ুন, ইমান নামে কিতাব লিখেছে ইমাম ইবনে মান্দা রাহমাতুল্লাহ আলাইহ, ইমান নামে আল ইমান, আল ইমান ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ ইমান নামে কিতাব লিখেছেন। অনুরূপভাবে ইমান আবু আমর আল আদনী ইমান নামে কিতাব লিখেছেন, ইমান নামে কিতাব লিখেছেন ইমাম ইমান ইমান নামে কিতাব লিখেছেন। অনুরূপভাবে ইমামরা বহু ইমাম নামে কিতাব লিখেছেন, তার মধ্যে বিখ্যাত ছিলেন বিখ্যাত ইমাম আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, তিনি ইমান নামে কিতাব লিখেছেন। ইমান নামে যারা কিতাব লিখেছেন এদের গ্রন্থ যারা একত্রিত করেছেন সেগুলো আপনারা পড়ুন। আকীদার কিতাব পড়ে না আমাদের দেশে, আমাদের সব পড়া হয়, আকীদার কিতাব পড়া হয় না। আপনি দেখবেন মানতেক পড়ে, ফালসাফা পড়ে, ও এমনকি এমন মানতেক ফালসাফা পড়ে জীবনে সেও বুঝে না, তার ওস্তাদও বুঝে নাই, আমি শিও দিতে পারি বুঝে নাই। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা কথা বলতেন, মানতেক ফালসাফা হচ্ছে কিরকম জানেন? তিনি বলতেন, লাহমু জামালিন গাসিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুনতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। তিনি বলতেছেন এটা পঁচা আগস্ত রাখা আছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠা যায় না, এখন ওই গোস্ত পাওয়ার জন্য আপনি এই মানতে করতেছেন। ওই গোস্ত পাইলে কি হবে, ওইটা পঁচা আগস্ত খাইলেও পেট নষ্ট, খাইলে হবে পেট নষ্ট, আর এমনি পাইবেন না ওইটা। এইটা পড়ার জন্য মানতেক ফালসাফা দুনিয়ার যত কিছু পড়তেছে, দুনিয়ার যত বিদ্যা পড়তেছে, অথচ আকিদা পড়ার জন্য তারা পড়তে রাজি নেই। আকিদার আলোচনা করলে তাদের খারাপ লাগে, অনেক কিতাব অনেক অনেক মাদ্রাসা দেখবেন আপনি আকিদার নামে কোনো কিছু পড়ানো হয় না। আর যে সমস্ত সরকারি মাদ্রাসায় পড়ানো হয় সেটা পড়ানোর চেয়ে না পড়ানো ভালো, দেখছেন কিনা আপনি? সরকারি মাদ্রাসায় আকিদা কুফুরি আকিদা শিক্ষা দেওয়া হচ্ছে, এমনকি আশ্চর্য হবেন ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে, ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে, আল্লাহর কোরআন এবং হাদিসের দলিল যথেষ্ট মনে করতেছে না, আর মিথ্যাচার করতেছে তারা, যেটা শিয়াদের কথা নিয়ে এসে আবু হানিফা রহমতুল্লাহ নামে চালিয়ে দিচ্ছে, সেটাও অষ্টম শ্রেণী নবম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে, দশম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে আকিদার কিতাবের নামে। এই জন্য আকিদার কিতাবের মৌলিক কিতাব পড়ান, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর কিতাবুল ফিকহুল আকবার পড়ান, এটা পড়ান, অবশ্যই আপনার জন্য আকিদার একটা সূত্র খুলে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিতাবটি যদি আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা সহ পড়েন, আপনি একটা মৌলিক কিতাব পড়লেন। এরকম কিতাব পড়েন যেগুলো আকিদার কিতাব, আকিদার কিতাব পড়েন। ওসুলুল ইমান আমার গ্রন্থটি আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, ওসুলুল ইমান যে কোনো জায়গাতে পেয়ে, নেটও আছে, ইন্টারনেটও আছে, আর যদি কিনতে পারেন কিনে নেবেন। এই আকিদার কিতাবটি পড়েন, আকিদার কিতাব পড়েন, অনেকগুলো আকিদার কিতাব islamhouse.com এ আমি আপলোড করেছি, এগুলি আপনারা নামিয়ে পড়ুন। আকিদার কিতাব পড়েন, আমাদের মাশায়েখরা যে সমস্ত কিতাব লিখেছে মদিনার সেগুলি পড়েন। মনে রাখবেন পৃথিবীতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে মদিনা ইউনিভার্সিটি, ঠিক কিনা বলেন? যদি মদিনা ইউনিভার্সিটি তাই হয়ে থাকে, মদিনা ইউনিভার্সিটির কোনো আকিদার গ্রন্থ আসবে আপনি সেটাকে নির্দ্বিধায় পড়বেন, কোনো সমস্যা চিন্তা করবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আপনার ইসলাম তুর্কিস্তান থেকে আসছে, আপনার ইসলাম ভারত থেকে আসবে, আপনার ইসলাম অমুক দেশ থেকে আসবে, অথবা কোনো দেশ মিশর থেকে আসবে, তাহলে আপনি সেখানে দস্তা পাবেন, স্বর্ণ পাবেন না আর কোনো দিন। স্বর্ণ পেতে হলে আপনাকে মদিনা যেতে হবে, মদিনার আকিদা বিশ্বাস আমরা ধারণ করতে হবে, যে আকিদা বিশ্বাসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকরামকে রেখে গেছেন, সেই আকিদা বিশ্বাসের উপর আপনাকে থাকতে হবে, এবং সেই ইমানকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন কখনো ইমানের মধ্যে ঘাটতি হলে আপনার কোনো আমল কবুল হবে না, এজন্য ইমানের মধ্যে ভুল হয়ে যেতে পারে, ইমান শিখতে হবে। ইমানের ভুলের বিরোধী কি কি হয় সেটা আগে বলেছি আমি, একটু আগে সেটা জেনে রাখবেন। কখনো যেন আপনার দ্বারা কুফুরি না হয়, আপনার দ্বারা শিরিক না হয়, অস্বীকার না হয়, মুনাফিকি না হয়, আপনার দ্বারা মুখ ফিরানো হয় আল্লাহর দিন থেকে, হালালকে হারাম, হারামকে হালাল না করেন কখনো, কখনো যেন আপনি কাফেরদের অনুসরণ না করেন। এগুলি সবই হচ্ছে ইমান বিরোধী কাজ, ইমান বিরোধী যেটাই হবে সেটা আপনার আমার জন্য আখিরাতের জন্য জীবনের সর্বক্ষেত্রে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, এবং ইমানকে যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, ইমান যেন আমরা বুঝতে পারি সে তৌফিক দান করুন। মনে রাখবেন যারা ইমানের উপর থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি যে আয়াতটি পড়েছি এটা ব্যাখ্যা করে শেষ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহ করবে, ঈমান আনবে শর্ত, ঈমান আনার পরে আমলে সালে, তারপরে আমলে সালে তারই একটা অংশ, ঈমানের অংশ বেশি করে বলেছে কেন? অনেকে বলতে পারে আমলে সালে তো ঈমানের অংশ না, ওয়া দিয়ে বলেছে, তাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ বলছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, সমস্ত সালাতকে তোমরা হেফাজত করো এবং মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। মধ্যবর্তী সালাতকে সালাতের অংশ না বিশেষ করে উল্লেখ করেছে কেন? কারণ এটা ভুল করতে পারে, এই জন্য এটা ভুল করতে পারে বেশি, এটা গুরুত্ব দেওয়ার জন্য। আমলে সালে না করে কবে আমার ঈমান আছে, এই জন্য আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান যার থাকবে, আমলে সালে থাকবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন, নুজুলান মেহমানদার হিসেবে, মেহমানখানা হিসেবে দিয়ে দিবেন সেটা, জান্নাতুল ফিরদাউস।
অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা পরের আয়াতে বলছেন সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না